তোমাদের এই যে আমাদের জন্য দোয়া এটার জন্যই মূলত আমরা কাজ করি আমরা চাই তোমরা যারা এলাকার ভাই আছো তোমরা যারা ইয়াং জেনারেশন তারা যাতে কোনো ধরনের অশ্লীল গান বাজনা কোনো মিউজিক্যাল কোনো ধরনের অশ্লীল গান বাজনা আমরা না শুনি আমরা চাই আমরা যারা মুসলিম মুসলিম হিসেবে আমাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে আমরা ইসলামী সঙ্গীত চর্চা করব আমরা ইসলামী সঙ্গীত শুনব যদি ইউটিউবে ফেসবুকে কিছু দেখতে হয় কোরআনের তেলাওয়াত শুনব দেখব এবং আমাদের বড় বড় ইসলামিক স্কলারদের চমৎকার চমৎকার ইসলামিক লেকচারগুলো আমরা ইউটিউব ফেসবুক থেকে দেখব শুনব এতে করে আমাদের দুনিয়াবী জিন্দগিটাও সুন্দর হবে পরকালীন জিন্দগিটাও সুন্দর হবে সুতরাং আজকে যারা উৎসাহ ভরে যুবকরা যারা উপস্থিত হয়েছে আমি আমার পক্ষ থেকে আজকের আয়োজনের পক্ষ থেকে তোমাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো বাহিরে রয়েছে দূর দূরান্তে রয়েছে আমি সেই যুবক ভাইদেরকে দ্রুত আসার জন্য অনুরোধ করছি আজকে তোমাদের জন্য যে বিশেষ উপহার আমাদের এই আয়োজন কমিটির পক্ষ থেকে সেটা হচ্ছে ইসলামী সঙ্গীতানুষ্ঠান ছোট্ট করে যদিও আমরা এটি আয়োজন করেছি তবে এই ধরনের ইসলামিক সঙ্গীতের আয়োজনগুলো খুবই বরকতময় এবং সমাজের জন্য খুব বেশি দরকার এই কারণেই কারণ প্রত্যেকের হাতেই আমাদের একটা একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা মন চাইলে ইউটিউবে ঢুকি আজে বাজে যা মন চাই আমরা তাই দেখি ঠিক কিনা তো আমরা যাতে আজে বাজে কোনো কিছু না দেখি আর আজে বাজে দেখে দেখে আমাদের গোনাহের পাল্লাটা যাতে আমরা ভারী না করি সে কারণে আজকে তোমাদের জন্য বিশেষ একটি উপহার আমরা ইনশাল্লাহ ইসলামী সঙ্গীত অনুষ্ঠান তোমাদেরকে ইসলামী সঙ্গীত শোনাবো যাতে করে তোমরা মিউজিক্যাল সব ধরনের গান বাজনা অশ্লীল গান বাজনাগুলো থেকে দূরে থাকো এই ছোট্ট চেষ্টা এ কারণেই আমাদের বিশেষ আয়োজন বিশেষ পর্ব ইসলামী সঙ্গীত অনুষ্ঠান কিন্তু আমি এখনো আশাহত যদিও বা আমাদের এখানকার এই অঞ্চলের ট্রেডিশন হচ্ছে কি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চাটা খেয়ে আস্তে ধীরে মাহফিলের দিকে রওনা হয় ঠিক না এটা আমাদের এলাকার মানুষের একটা ট্রেডিশন কিন্তু এটা আমরা যত দ্রুত আসবো তত দ্রুত প্রোগ্রাম শেষ হবে এবং আমরা খুব সুন্দরভাবে বাসা ফিরব এবং ফজরের নামাজটা যাতে জামাতের সাথে আমরা আদায় করতে পারি সে বিষয়গুলো আমাদের লক্ষ্য করা দরকার আমাদের যে অভ্যাস আছে যে না 9টা বাজলে আস্তে ধীরে যাবো প্রধান বক্তা উঠবে তার ওয়ারেন্টটুকু শুনে চলে আসবো কিন্তু না এটা কখনোই ঠিক নয় প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টুকুই বরকতময় এবং আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে এটা হচ্ছে জান্নাতের বাগিচা তাই না সুতরাং জান্নাতের বাগিচা তো প্রতিদিন থাকবে না অন্যান্য সময় এই মাঠটা একটা কেবলমাত্র একটা মাঠ একটা খালি মাঠ কিন্তু আজকের জন্য এই মাঠটা হচ্ছে কি জান্নাতের বাগিচা সুতরাং আমরা কি চাই না এখানে এসে একটু বেশি সময় কাটাতে অবশ্যই চাই এবং এই চাওয়াটাই আমাদের উচিত সুতরাং আমি সবাইকে আবারও অনুরোধ করছি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি যে যেখানে আছেন অতি শীঘ্রই অতি দ্রুত আপনারা চলে আসবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু ইসলামী নাশিদ আপনাদেরকে উপহার দেব আমি কথা বলতেছি কথা বাড়াচ্ছি এ কারণেই যে যাতে আমরা আরও কিছু শ্রোতা নিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা ইসলামী সঙ্গীত শোনাতে পারি সে কারণে আমি কিছু কথা বলে আপনাদের একটু সময় কাটানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি শুরুতেও একটা কথা বলেছি যে বাংলাদেশে আগে যে পরিমাণে আপনার যাত্রা পালা হইতো তাই না আমরা দেখেছি আমাদের এই খেয়াঘাট বাজারেও হয়েছে আমরা যখন ছোট কি একটা অশ্লীলতা চলতো তাই না এলাকার যুবকরা সেই অনুষ্ঠানগুলোতে যেত এবং তাদের মানে মিউজিকের তালে তালে তাদের জামা কাপড় খুবই নাচানাচি করতো এমন একটা সময় আমরা বাংলাদেশে দেখেছি আলহামদুলিল্লাহ এই সময়টাতে এসে মানুষের দিনের বোঝ এসেছে মানুষ এখন ওই ধরনের যাত্রা পালাতে যায় না এখন বাংলাদেশে ইসলামী জলসা এই ধরনের মাহফিলগুলো একটা উৎসবের মতো যে এলাকায় হয় এলাকার মানুষ সবাই এটাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সবাই সহযোগিতা করে আর্থিক সহযোগিতা করে সবাই তাদের শ্রম দিয়ে সহযোগিতা করে সব ধরনের সহযোগিতা করে এবং তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং আমরা এটা উৎসবের মতো পালন করি তাই না এটা আমাদের জন্য খুব ভালো খবর আমরা এই ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে ইনশাআল্লাহ আমরা এই যাত্রা শুরু করেছি গত বছর করোনার কারণে আমরা করতে পারিনি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ প্রতি বছর আমরা এই প্রোগ্রামটি কন্টিনিউ করব এবং বাংলাদেশের স্বনামধন্য
যে আলেম ওলামাদেরকে আপনারা চেনেন, যেই বক্তাদেরকে আপনারা চেনেন, আপনাদের চাহিদার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমরা সেই পপুলার বক্তাদেরকে আমরা এখানে নিয়ে আসব ইনশাআল্লাহ। তো আমি যে কথাটি বলছিলাম, আমরা অবশ্যই এই ধরনের মাহফিলগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব, এবং আমাদের যে এই যে একটা বিজয়, আমরা যাত্রাপালাতে যাই না, যাত্রাপালা এখন হয় না, যাত্রাপালাগুলোতে মানুষ অংশগ্রহণ করে না, মানুষ টাকা দেয় না, সব কিছু মিলে সেই যাত্রাপালাগুলো আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। এই যাত্রাপালাগুলো আমাদের সমাজের জন্য হুমকি ছিল, আমাদের যুবকদের জন্য হুমকি ছিল। আলহামদুলিল্লাহ আমরা কিছুটা হলেও এগুলো থেকে রেহাই পেয়েছি, এটা আল্লাহ পাকের শুকরিয়া। ইনশাআল্লাহ আমরা এই মাহফিল ধারাবাহিকভাবে প্রতি বছরই করব। আপনারা আপনাদের সাধ্যমতো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আন্তরিকতা যাতে আমরা আপনাদের পাই, সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে করছি।